আসসালামু আলাইকুম, আমার নাম আসমা আলম, বয়স 42, বগুড়া জেলা কালু থানায় বাসা। 11 বছর বয়স, 11 বছর হইতেছে আমার হিঁটু, কোমরে আর পায়ের গোড়ালির ব্যথা। আমি ওপর হয়ে কোনো কাজ করতে পারতাম না, হিঁটু ভাঁজ করে নামাজ পড়তে পারতাম না, ভালোভাবে হাঁটা চলা করতে পারতাম না, শুইলে চিত হয়ে শোয়া যেত না, শুইলে মাজায় ব্যথা করতো। আমি কোনো কাজ তেমন করতে পারতাম না। এই প্রসঙ্গে আমি 7-8 জন ডক্টর দেখাইছি, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছে, চিকিৎসা করেছি, কিন্তু ভালো হয়নি। যতদিন ওষুধ খাইছি ততদিন একটু আরাম থাকতাম, আবার ব্যথা ফিরে আসতো। ডাক্তাররা বলতো হাড় ক্ষয়, অনেক রকম মেডিসিন দিত। আমার হাজব্যান্ডের হিঁটুর সমস্যা ছিল, 2 বছর আগে এখানে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়েছে এবং আজকে আমি এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছি। আমার কোমরেও ব্যথা নেই, হিঁটুতেও ব্যথাও নেই, পায়ের গোড়ালিও ব্যথা নেই, আমি এখন মোটামুটি সুস্থ। এই জন্য আমি এখন বাসায় চলে যাচ্ছি এবং আমার মতন এমন রোগী থাকলে আপনারা সবাই স্যারকে দেখাতে পারেন। আশা করি আমার মতো আপনারাও সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারেন। আমার জন্য সবাই দোয়া করেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকি এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।